হ্যালো, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের বাড়ির পাশে দীঘা দেখাবো। হ্যাঁ, ঠিকই শুনেছো, বাড়ির পাশে দীঘা। বাড়ির থেকে 5 কিলোমিটার, মাত্র 5 কিলোমিটার দীঘা তোমাদেরকে দেখাবো আজকে। আর আজকে ওয়েদারটা জাস্ট অসাম ওয়েদার। সো আজকে ব্লগে সবাইকে ওয়েলকাম। যারা এখন নতুন আছো আমার চ্যানেলে, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। বেশি দেরি করবো না, শুরু করবো আজকের ভিডিও। তার আগে বলে রাখি, যারা আমাকে চেনো না, আমি বাপ্পা, তোমাদের বিকে ওয়েদার ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল, সঙ্গে থাকো আর সাথে থাকো। चलिए शुरू करते हैं। আজকের ডেস্টিনেশন যেখানে ছিল, তোমাদেরকে বলেছিলাম যে দীঘাতে নিয়ে যাব তোমাদের। বাড়ির থেকে 5 কিলোমিটার মাত্র দীঘা, যেখানে কিন্তু বিকেলবেলা সবাই কিন্তু প্রেম করতে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও অনেকে আসে। তো তোমাদের এই লোকেশনটা দেখাবো, জাস্ট অসাম। মুখে মাস্ক, কারণ রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় অনেক পলিউশন। আর আমাদের জাস্ট লোকেশনটা দেখাবো আজকে। এই লোকেশনটা তোমাদেরকে এক্সপ্লোর করবো, জায়গাটা কত সুন্দর জায়গা, মানে গঙ্গার পার কিছু বলার নেই। তোমার আমার সবার আশা করি গঙ্গার পার ভালো লাগেই। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্ক্রিপ্ট না করে আরও ভালো ভালো জিনিস কিন্তু দেখাবো তোমাদেরকে। ওকে, समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। जस्ट देखो জায়গাটা কত সুন্দর। এই যে এখানে এগুলো রিসেন্ট কিন্তু করেছে, এইগুলো রিসেন্ট করেছে। আর এই গঙ্গার ধার, আর এইখানেই কিন্তু সবাই বসে থাকে। সামনে বসে আছে, তোমাদেরকে নিয়ে দেখাবো, সামনে দেখো বসে আছে, অনেকেই বসে আছে। আর জায়গাটা জাস্ট একবার দেখো, কিছু বলার নেই। লোকেশনটা জাস্ট ওয়াও, ওপি লোকেশন। উফ, আমার বাড়ির থেকে মাত্র 5 কিলোমিটার, ভাবা যায়? মাত্র 5 কিলোমিটার। ইচ্ছা করলে প্রতিদিন আসা যায়, কিন্তু সম্ভব না তো প্রতিদিন আসা, তাই না? উফ, আর মাঝখানটা একটা চর আছে, তোমাদেরকে সব দেখাবো আজকে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো জাস্ট। দেখো, সত্যি কথা বলতে গেলে বিকেলে এরকম সময় এসে একটু সময় কাটানো, প্রিয় মানুষের সাথে এসে এখানে গল্প করা, এইগুলো কিন্তু আলাদাই ফিলিংস। যদিও এইগুলো আমরা কোনোদিন করিনি। হ্যাঁ, এসেছি পার্টি বাড়ি করেছি, ঠিক আছে, বাট কখনো এরকম হয়নি। আর আজকে আমার পার্টনার, মানে আজকে আমার সাথে যে আছে, তোমরা আগেও দেখেছো, অন্য একটা ভিডিওতে দেখেছো, তার নাম কিন্তু স্পেশাল মোটা ভাই ছিল। যাই হোক, ও পেছনে দাঁড়িয়ে আছে। কী বন্ধু, ভালো তো? এই তো, এদিকে আসো, এদিকে আসো। ওইদিকে কেন, ওই দূরে দূরে কেন? আচ্ছা, আর হাই গাইস বলছো, হাই গাইস। চলো বেশি কথা না বলে জায়গাটা ভালো করে এক্সপ্লোর করি, তোমাদেরকে দেখাই। আর কি, আমার একটু ফর্সা ফর্সা লাগছে না আমাকে? নেই, ক্রিম ফ্রিম ভাই মেকে ফেকে আসলে ভাই একটু ফর্সা ফর্সা লাগবে, বুঝলো? আসলে সেরকম কিছু না, মুখের ওই দিক ওই সাইড থেকে মানে সূর্যের আলোটা মুখের মধ্যে পড়ছে, তাই। তাছাড়া অন্য কিছু না। কেমন লাগলো জায়গাটা প্লিজ কিন্তু সবাই একটু কমেন্ট করে দিও, কেমন জায়গাটা। মানে সত্যি কথা বলতে গেলে কিছু সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। আগেও পারফেক্ট ছিল, এখন আরও পারফেক্ট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। আর এখন বাজে 5:15, পড়ে যাচ্ছিলাম, ও মাই গড, 5:15। আর 5:15 মানেই কিন্তু এখন এইখানে আসবে সবাই কাপেলসরা। আজকে একটু কম কম দেখা যাচ্ছে, সামনে অনেকে সেলফি সেলফি নিচ্ছে। যাই হোক, রুকো যারা, সবার করো, জায়গাটা কিন্তু অসম। আরও আমরা সামনে যাচ্ছি, সামনে নৌকা টৌকা আছে,
দেখা যাক নৌকাতে উঠতে পারি কিনা, চলো তোমাদেরকে দেখাবো নৌকাতে উঠতে পারি কিনা। জায়গাটা জাস্ট ওপি জায়গা, আর কিছু বলার নেই, ভালো করে আজকে এক্সপ্লোর করবো। আর বাদ বাকি তো অনেক কিছু আছে, সবাই একটু কমেন্ট করে দিও, কমেন্ট সেকশনে বলো জায়গাটা কেমন লাগলো। ওকে, জায়গাটা জাস্ট ওয়াও, একবার দেখাতে বলবো ভাই, দেখা একটু। মানে জল এত সুন্দর জল, তারপর মাঝখানে একটা কি ওইটা কি বলে, মাঝখানে কি বলে ওইটাকে, চর, চর, মাঝখানে একটা চর আছে। আর চর আছে তো ঠিক আছে, এবার ওইখানেও চাষ হয়, মানে চরের উপরেও চাষ হয়, মানে এই বিষয়টা সত্যি ওয়াও জাস্ট। আর পিকনিকের সময় কিন্তু এখানে সবাই পিকনিক করে, মানে নৌকা করে যায়, তারপর মাঝখানে যায়, তারপর সেখানে পিকনিক করে, জাস্ট জায়গাটা ওয়াও ওয়াও। তারাপুর বাঁধ মনে রাখবে, তারাপুর বাঁধ সময় করে একবার এসে ঘুরে যাও, দারুণ লাগবে। চলো আসো, নিচে দেখা ভাই, নিচে দেখা, এই নিচে এই পাথর, নিচে যে পাথর আছে এই পাথর দিয়ে সম্পূর্ণ এরকম বাঁধানো। আর এখানে কালো বস্তা আছে, এখানে তুমি দেখো, এখানে তুমি সুন্দরভাবে কিন্তু এখানে এই যে এখানে কিন্তু বসতে পারবে, ঠিক আছে। এইবার আমি তো নয় একা, কিন্তু পাশে যদি একজন থাকে তাহলে একটা গান হয়ে যাক তাহলে। সমন্দর মে কিনারা তু জো বিখরু মে, ওয়াও, একবার দেখো কোথায় বসে আছি। ও মাই গড, বাড়ির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কিন্তু শিয়া বিচ, মানে দীঘায় অলরেডি বলে হচ্ছে দীঘায় দীঘায় চলে এসেছি। আমার পেছনে দেখো একটা খাম্বা আছে, এইখানে কিন্তু জল উঠে যায়, বুঝতে পারছো, এখানে জল উঠে যায় মানে কেমন একটা ব্যাপার। আর এখানে দেখো কত উঁচুতে আমি বসে আছি, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, ওপি জায়গা জাস্ট আজকে ওয়াও। টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি তোমরা গেস করে ফেলেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে, তো বেশি কিছু বলবো না, এই হচ্ছে আজকের ভিডিও ছিল। আরও দেখাবো সামনে একটা নৌকা আছে, সেখানে ওঠার চেষ্টা করবো, নৌকা টক বক টক বক টক বক টক বক করে চালানোর চেষ্টা করবো, আর ওখানেও ফটোগ্রাফি করছে। আর সামনে একটা নৌকা আসছে, দেখাবো, চলো নৌকাটা দেখাবো। ওকে, এবার সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে, এবার সামনের দিকে যাব, একটা নৌকা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ওঠার চেষ্টা করব, দেখি নৌকাতে ওঠা যায় কি যায় না। আর সেখানে কিছু সিনেমেটিক শর্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, সো ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, কিন্তু আজকে কিন্তু কিছু বলার নেই। ওই যে সামনে দেখতে পাচ্ছ নৌকা, এই নৌকাটা কিন্তু উঠবো, চলো আছে এই নৌকাটায়, এবার আমি যাওয়ার চেষ্টা করবো, চলো। যদি পড়ে যায় তাহলে কিন্তু আজকে খতম, টাটা, বাই বাই, গুড বাই। সমন্দর মে কিনারা তু জো বিখরু মে সাহারা তু, সমন্দর মে কিনারা তু জো বিখরু। করছিস ওখানে আবার কে প্যান্ট হাত দিচ্ছিস কেন ভাই? ওখানে ওপি লাগছে ভাই, সত্যি তো বলছি ভাই, তোর দারুণ লাগছে, হাফ প্যান্ট পরে জাস্ট 3 নম্বর, কি আবার NYC, কি আবার কি সব লেখা, দারুণ লাগছে ভাই, জাস্ট অসাম। ওকে, তোমাদের এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করলাম, তোমরা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকো, কিছু সিনেমেটিক শর্ট দেবো, তারপর শেষ করবো আজকের ভিডিও। ওকে।